নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঝাড়ু তৈরি করে দেখাবো। আমি এরকম একটা বোতল নিয়েছি, এই বোতলটার এই পিছন দিকগুলো কাটবো। এই দেখুন, আমি এরকম করে কেটেছি, এরকম করে এই সবগুলো আমি ছোটো ছোটো করে কাটবো। এই ছিদ্রগুলো যেন বেশি বড় না হয়ে যায়। এই যে আমি এরকম করে কেটেছি, এই খিলগুলো এই পটলটার ছিদ্রের ভিতরে ঢোকাবো। পুরো টাইট করে ঢোকাতে হবে। বন্ধুরা, আমি আরও এক রকমের ঝাড়ু তৈরি করতে পারি। যাদের ঝাড় দিতে খুব অসুবিধা হয়, কোমরে ব্যথা ব্যথা করে, ওই ঝাড়ুটায় ঝাড় দিলে কোনো অসুবিধা হবে না। আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওরকম একটা ঝাড়ু তৈরি করে দেখাবো। বন্ধুরা, ঝাড়ুটা ঠিক এরকম পর্যায়ে আসবে। এই যে ঠিক এরকম পর্যায়ে আসবে। এবার দেখুন কী করতে হবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর টাইট হয়ে যাচ্ছে। এই যে এরকম করে এখন দিয়ে ভালো করে টাইট করে নিয়েছি। এই ঝাড়ুটাকে সাইজ করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ঝাড়ু তৈরি হয়ে গেল। আমি ঝাড় দিয়ে দেখাচ্ছি।
এই দেখুন কত সুন্দর একটা ঝাড়ু তৈরি হয়ে গেল। এই দেখুন কত সুন্দর একটা ঝাড়ু তৈরি হলো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।